নিচ থেকে উলু শঙ্খের আওয়াজ ভেসে আসছে, আর আসছে কান্নার আওয়াজ। নন্দার মেয়ে তোরই শ্বশুরবাড়ি চলে যাবে আর কিছুক্ষণের মধ্যে, তারই তোর জল চলছে নিচে। আর এই অন্তিম মুহূর্তে যাকে সব থেকে বেশি প্রয়োজন তাকেই সরিয়ে দেওয়া হলো, শুধুমাত্র নিয়ম বলে। শুধু কনকাঞ্জলিটুকু নিতে যাবে আর কিছুক্ষণ পরে। আসন্ন মুহূর্তটুকুর কথা ভেবেই কেঁদে ফেলল নন্দা। এই প্রথম বোধহয় তার চোখ থেকে জল পড়ল। কিসের কনকাঞ্জলি দেবে তোরে? এই গত সপ্তাহেও অফিস যাওয়ার সময় ভাত মেখে গোল গোল করে খাইয়ে দিতে হয়েছে। এই গতকালও বিয়ের দিন সকালেও বাথরুমে নিজের ঝাড়া জামাকাপড় রেখে এসছে, পরে নন্দা গিয়ে সেসব ধুয়েছে। শ্বশুরবাড়িতে প্রথম যেদিন বিস্কুট খেয়েছিল সেই দিনটার কথা। ওই বিস্কুটটা একদম পছন্দ করতো নাও, তাই বিয়ের পরে শুধু চাই খেত, সেটাও শাশুড়ির চোখ এড়ায়নি। এমনই বিচক্ষণ ছিলেন উনি, তাই পরদিন থেকে দাঁড়িয়ে থেকে দুটো করে বিস্কুট দিয়ে চা খাওয়াতেন। পাছে নতুন বইয়ের শরীর খারাপ হয়ে যায়, দোষ হয়তো নন্দারও ছিল। একবার মুখ ফুটে বলে দেখতে পারত তোরই হয়তো এতটা বোকা নয়। কিন্তু তারপরেই কিছু একটা ভেবে তাড়াতাড়ি সোফা থেকে নামল নন্দা। যদি তোরিও নন্দার মতো বোকা হয়, মুখ ফুটে বলতে না পারে, ভেবেই মাথাটা ঝাঁকিয়ে সোজা বাথরুমে গেল নন্দা। সেখানে তোরির পেস্টটা নিয়ে দেখলো খানিকটা আছে ওতে, ওটা হাতে নিল। তারপর ওর রোজকার ব্রাশ নিল, ঘরে এসে শোকেসের ড্রয়ার থেকে ওর স্যানিটারি ন্যাপকিনটা বার করে নিল, যেটা আজ পর্যন্ত কোনোদিনও কেনেনি তোরি। তারপর কিছু একটা ভেবে আবার বাথরুমে গিয়ে নিয়ে এলো সাবান আর শ্যাম্পু, সাথে সাথে গায়ে মাখার তেল। দেখলো বোতলটা প্রায় শেষ। ঠিক আছে, বৌভাতের দিন তোরা তত্ত্ব নিয়ে যাবেই, সেখানে সব আছে, এই দুটো দিন এটা দিয়েই হয়ে যাবে। তাড়াতাড়ি রান্নাঘরে গেল নন্দা, ওখানে ওর গ্রিন টির ব্যাগগুলো আছে। গুনে দেখল সাতটা আছে, ও কটাই দিয়ে দিল। কৌটো থেকে ক্রিম কেকার বিস্কুটগুলো একটা টিফিন বক্সে দিয়ে দিল। একটু কিছুক্ষণ ভেবে মনে পড়ল, রোজ সকালে এক চামচ চবনপ্রাশ খায়ও, বড্ড ঠান্ডার ধাঁচ মেয়েটার। সেটাও গুছিয়ে নিয়ে ঘরে আসতে গিয়ে দেখল ননদের মেয়ে সুমি এসেছে ওকে ডাকতে। মামি নিচে চলো, তোরি দিদি যাবে এবার। নন্দা যখন নিচে নামলো দেখল সবাই যেন ওর জন্যই অপেক্ষা করছে। তোরি নিজেও বেরিয়ে যাওয়া গেটের দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে। পাশে ওর বর, এক পাশে দাঁড়িয়ে আছে রুমা, হাতে একটা পাত্রে চাল কনকাঞ্জলি। আজ রুমাও বেশ ভারী হয়ে গেছে, আজকাল মায়ের মুখে বেশ কথা বলে, মায়ের নিয়মের প্রতিবাদ করে। 28 বছর অনেক কিছু পরিবর্তন করে দিয়েছে। চটের ব্যাগটা হাতে নিয়ে হনহন করে এগিয়ে এলো নন্দা। পাশের চেয়ারে বসে থাকা আভাদেবী, মানে নন্দার শাশুড়ি, বললেন, বৌমা মেয়ের পিছনে আঁচল পেতে দাঁড়াও, হাতে কিসের ব্যাগ তোমার? নন্দা বলল, মা এতে তোরই কয়েকটা জিনিস আছে। রুমা বলল, বৌদি সেসব তো সুটকেসে করে গুছিয়ে আমি গাড়িতে তুলে দিয়েছি, আর কি বাকি আছে? নন্দা বলল, ব্রাশ পেস্ট দিয়েছিলে ঠাকুরছি, তেল সাবান শ্যাম্পু কিংবা বিস্কিটটা দিয়েছিলে, ও চবনপ্রাশ কিংবা রাতের প্যান্ট গেঞ্জিটা? রুমা বলল, সাবান তেল শ্যাম্পু পেস্ট এসব ও বাড়িতে নিশ্চয়ই আছে, আর নতুন ব্রাশ একটা দিয়ে দিয়েছি, আর চবনপ্রাশ দিয়েছো ভালো করেছো, মেয়েটা যা ঠান্ডা লাগার ধাঁচ। কিন্তু বিস্কুট তো স্বর্ণাবোধের বাড়িতেও আছে। কি আছে তো? বলেই নতুন জামাইয়ের সাথে একটু মজা করার চেষ্টা করল রুমা। নন্দা বলল, সবার বাড়িতে সব থাকে ঠাকুরজি, কিন্তু সবাই এক জিনিস ব্যবহার করে না। তোরই যাতে কষ্ট না হয় তাই ও যেগুলো ব্যবহার করত সেসব দিয়ে দিলাম। আভাদেবী বললেন, এ আবার কেমন ধারা বৌমা, সব মেয়েদেরই এসব মানিয়ে নিতে হয়, বাড়ি থেকে চাহা বিস্কুট দিয়ে দেয় এই প্রথম দেখলাম, তুমি মানিয়ে নাওনি আমাদের বাড়িতে এসে? রুমা মানিয়ে নেয়নি? নন্দা বলল, নিয়েছি তো মা, কিন্তু আমি চাই না আমার মেয়ে মানিয়ে নিক। খুব যত্নে তিলে তিলে ওকে বড় করেছি, সহবত শিখিয়েছি, বলেছি পরের ঘরে গিয়ে সব মানিয়ে নিতে,
কিন্তু মা দিনের শুরু থেকেই মানাতে থাকলে দিনের শেষে গিয়ে হাঁপিয়ে উঠবেও। আমরাও উঠেছি। তারপর স্বর্ণাভুর কাছে এসে বলল, আর যদি স্বর্ণাভু বাজার করতে না পারে, মাছ খাওয়াতে না পারে, কিংবা তোরই শাশুড়ি ওকে রান্না করতে বলে রোজ, সেসব আমার তোরই সব মানিয়ে নেবে, করে নেবে। এই অ্যাডজাস্টগুলো তো করতেই হবে। কিন্তু মা, যেটা না করলেও চলে সেটা বরং না করুক। আজকালকার মেয়ে তো হাঁপিয়ে উঠলেই বিপদ। তাই দিনের শুরুটা চেনা ছন্দেই শুরু হোক। অনেক বড় পরিবার নন্দার শ্বশুর বাড়িটা। ওখানে কম করে জনা 40 লোক ছিল। সবাই চুপ হয়ে গেল নন্দার কথা শুনে। হয়তো সব মহিলাদেরই মনের কথা বলে ফেলেছে আজ নন্দা। সবার চোখে জল। উপস্থিত মেয়েদের হয়তো সবারই নিজেদের সাথে মিলে যাচ্ছে নন্দার কথাগুলো। নন্দার বাড়ি গিয়ে এসে চটের ব্যাগটা স্বর্ণাভুর সামনে ধরে বলল, স্বর্ণাভু, এতে তোর সব প্রয়োজনীয় টুকিটাকি আছে, আমি দিয়ে দিই ওর সাথে। স্বর্ণাভু বলল, কি বলছেন এসব, নিশ্চয়ই দেবেন, আর চিন্তা করবেন না, এগুলো ফুরিয়ে গেলে আমি আবার এনে দেব। তোরি এসে জড়িয়ে ধরল মাকে। আরে আরে, আর মায়ের মুখ দেখিস না, মায়ের আঁচলে চালগুলো দিয়ে বল, মা তোমার সব ঋণ শোধ করে দিলাম, বলেই বেরিয়ে যা। দূর থেকে আভাদেবী বললেন, গলাটা বেশ ভারী, কাঁদছে বোঝা গেল। তোরি বলল, কিসের ঋণ শোধ ঠাম্মি, একটা মুহূর্ত চলবে মাকে ছাড়া, দিনে দিনে এ ঋণ বাড়তেই থাকবে, এই শোধ করার ক্ষমতা আমার অন্তত নেই। তোরির কথা এবার খুব জোরে কেঁদে ফেলল নন্দাও। কাঁধে সে হাত রাখলো আয়ন, তারপর বলল, যাও মেয়েকে গাড়ি অবধি ছেড়ে এসো। তোরিকে বলল, যা মা, সাবধানে যা, আর কান্নাকাটি করিস না, আমরা আছি তো পাশে। মাথা নাড়িয়ে নন্দা ঢুকে গেল মেয়ে জামাইয়ের মাঝে, দু হাতে দুজনকে ধরে এগিয়ে নিয়ে গেল গাড়ির দিকে। কি সুন্দর দৃশ্য! বিয়ে তো মেয়েদের করতেই হয়, শ্বশুর বাড়িও যেতে হয়, সেখানে মানিয়েও নিতে হয় কম বেশি। কিন্তু কিছু কিছু নিয়ম বদলে ফেললে এত কষ্ট হয়তো হয় না, বই বেড়াতে হয় না মেয়েদের পরবর্তী জীবনটাকে।